জয়পুর কিষান মান্ডি ধান বিক্রয় করার ও খাতায় নাম তোলানোর জন্য আজ থেকেই লম্বা লাইন। আগামীকাল সকাল 10টা থেকে কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয় করা হবে এমনটাই খবর দেওয়া হয় কৃষকদের। তার জন্য আজ বিকাল থেকেই কৃষকদের লম্বা লাইন চোখে পড়ে। রাত নামতেই লাইনের হুড়হুড়ির ছবি। কৃষকদের সামাল দিতে জয়পুর থানার পুলিশ ছুটে আসে। তারা লম্বা লাইনকে ঠিক করে লাইনে দাঁড় করানোর চেষ্টা করছেন। শুধুমাত্র পুরুষরাই লাইনে দাঁড়াননি, দাঁড়িয়ে গিয়েছেন অগণিত মহিলারাও, কেবলমাত্র সরকারিভাবে ধান বিক্রয় করার জন্য। এক মহিলা কৃষক তিনি কি বলছেন চলুন শুনে নেই। আপনি এখানে লাইনে দাঁড়িয়েছেন কেন? ধানে কুপন নেওয়ার লেগে। ধানে কুপন নিয়ে চলে আগামী কাল তো এই ধানের কুপন দেওয়া হবে। হ্যাঁ, তাহলে আজকে থেকে লাইনে দাঁড়িয়েছেন? আজকে পক্ষ দিয়ে নেওয়ার লেগে একদিন আগে থেকেই লাইনে দাঁড়াতে হচ্ছে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা। তবে জয়পুর থানার পুলিশ লাইন করে ঠিক করে দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। জয়পুর ব্লকের কৃষক তিনি জানান, প্রশাসনের গাফিলতিতে আজকের এই হুড়োহুড়ি। তারা দাবি করে অঞ্চল পিছু পঞ্চায়েত পঞ্চায়েত পিছু যদি এভাবে করে দেয়া ঠিক ছিল, সমবায়ের মাধ্যমে হোক বা যে কোনো উপায়ে পঞ্চায়েত মাধ্যমে হোক, এটা খুব ভালো হয়। তার কারণ এই যে অবস্থা, কারো ঠ্যাং ভেঙে যাচ্ছে, কারো মাথা চোর লেগে যাচ্ছে, তো এইভাবে যদি আমাদেরকে ধান দিতে হয় তো ধান দেওয়ার থেকে জীবন দেওয়াটা সর্বপ্রথম হয়ে যাচ্ছে। গোটা পঞ্চায়েত একসঙ্গে না করে যেমন প্রত্যেকটা পঞ্চায়েতের মাধ্যমে যেমন ধানটা নেওয়া হয়, আমার এটাই বক্তব্য। প্রতি পঞ্চায়েতে ধান বিক্রয় করার জন্য টোকেন দেওয়া হোক, না হলে কিভাবে তারা ধান বিক্রি করবে তাই নিয়ে চিন্তিত। আপনাদের দেখাবো সেই ছবি। ব্লগের জয়পুর কৃষক বাজারে যেখানে অগণিত মানুষের ভিড়, আগামী কাল যেখানে ধানের টোকেন দেওয়া হবে কৃষকরা, বিকেল থেকেই এই ভিড় দেখা গেছে। ঠিলাঠিলির সাথে সাথে ধাগলাধাগলি আপনাদেরকে দেখাবো, অগণিত মানুষের ভিড়। এবং শুধু তাই নয়, শুধু পুরুষ নয়, এখানে মহিলারাও তারাও এখানে এসেছে ধানের কুপনের জন্য। না হলে কালকে পাওয়া যাবে না ধানের কুপন নিতে। কালকে তো কুপন দেওয়া হবে, আজ থেকে না লাইন দিলে কাল আর কোনো সুযোগ পাবো না। আপনারা কেন আমাদের নামে আছে যে আমার নামে আছে যার নামে আছে ওনার নাম তুলসী মণ্ডল। আপনারা শুনলেন কৃষকদের বক্তব্য। বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডু, রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।